সালমা কিবরিয়া, একজন বহুমাত্রিক লেখক। যদিও শিশুদের জন্য রূপকথার কথামালার জাল বুননেই তার স্বপ্ন রাজ্য। তিনি একজন মা, ভালো মা বলতে যা বোঝায় তিনি যেন ঠিক তাই। একমাত্র ছেলে সাদমান মাহতাব কিবরিয়াকে নিয়ে তার নিজস্ব ভুবন। আম্মু, তোমাকে কেমন ভালোবাসে? খুবই ভালোবাসেন। আমি চাই প্রত্যেক ঘরে ঘরে এমন মা তৈরি হোক। সালমা কিবরিয়া বেড়ে উঠেছেন রাজধানী ঢাকার আলো বাতাসে। বাবা শামসুল করিম চৌধুরী, মা বেগম হাফিজুন্নেসা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পারিবারিক সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা সালমা কিবরিয়া গান লিখেছেন, গানে সুর দিয়েছেন, রচনা করেছেন সহস্র কবিতা ও রূপকথা। ইংরেজি ও বাংলা দুটো মাধ্যমেই লেখক সালমা কিবরিয়ার সাবলীল পদচারণা রয়েছে। ছোট বড় সবাই আমার বই পছন্দ করে। তাই বেশিরভাগ বই হচ্ছে আমার, ধরেন, পরিদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু তার মাঝেও আমার যে নিজস্ব যেটা ইচ্ছে, যেটা আম্মুর কাছ থেকে আমি শিখেছি, যে শেখা হোক আনন্দের সাথে, সেই দৃষ্টিকোণ থেকে আমি যা করেছি, আমি প্রতিটা গল্পের মধ্যে একটা মেসেজ দিয়ে দিয়েছি। যেমন আব্বু আম্মুকে ভালোবাসা, আব্বু আম্মুর কথা শোনা, তারপর মানুষকে ভালোবাসা, অহংকার না করা, অহংকারহীন সহজ সরল সুন্দর ব্যবহার। আমি রূপকথার মাঝেও বলেছি যে অহংকারহীন সহজ সরল সুন্দর মন যার রয়েছে তাকে দেখতে এমনিতেই সুন্দর লাগবে। সালমা কিবরিয়ার প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ফুল পরিদের মেলা, স্বপ্নরাঙা পরিদেশে, যা হয়েছে ভালো হয়েছে, নীলঝুড়ি কাকাতুয়া, পুতুলের স্বপ্ন, শুধুই বঙ্গবন্ধু, অঙ্কিত আলপনা, স্বপ্নলোকের চাবি, লক্ষ্য প্রদীপ জালি, আমার পুতুল বাড়ি, পরিদের মায়াবী স্বপ্ন, রাজকুমারী চন্দ্রলেখা ও দুষ্ট জাদুকর, রূপর বাঁশি ও রাখাল ছেলে, অহংকারী রানী ও রাজকুমারী শ্রাবন্তী, মিষ্টিমণি ও পেটুক শেয়াল, বুদ্ধিমতী রূপালী ও গুপ্তধন, রংধনু পরী ও জাদুকর, আশ্চর্য ঘোড়া এমিলি, বাবার জন্য ভালোবাসা, মুক্ত গাথার চুল এবং দি বিউটিফুল প্রিন্সেস অপসরা। এছাড়াও লিখেছেন বেশ কিছু প্রবন্ধ, ছোট গল্প, নাটক, কবিতা ও জীবন আলোক্য সহ উপন্যাস, অংশ বলাকা এবং ভাষা শহীদদের স্মরণে আলোকিত একুশ। আম্মুকে আমি প্রশ্ন করছি যে আম্মু, এই ফুলটা এরকম কেন? আম্মুকে বললাম যে আম্মু, আমি গাছের ফুলটা ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিই। আম্মু বললো, ফুল ছিঁড়ে ফেললে? তোমার কাছে ফুল পরি আর আসবে না। আমি বললাম, কেন? আম্মু বললেন যে, কারণ ফুলদের প্রাণ রয়েছে, তুমি যদি ছিঁড়ে বাতাসে উড়িয়ে দাও ফুল পরি কেমন করে আসবে? তো সেই থেকে ফুল পাখিদের আমি আর ছিল মানে ভালোবাসি। আমি ফুল পাখিদের ভালোবাসো, পাখিরা আসবে, পাখিদের খাতায় বন্দুক রাখবে না, ফুল গাছকে ভালোবাসো, ফুলগুলি সুন্দর হয়ে ফুটবে। একটা মজার কথা বলি, আম্মু আমাকে একদিন বলেছিল যে চকলেট গাছ, মানে কোকো থেকে চকলেট তৈরি হয়। তো চকলেট আমি খাচ্ছি, বললাম কি, আম্মু এই চকলেটটা তুমি আমাকে দিলাম। আমি বললাম, না আমি খাবো না, তুমিই খাও। আমি বললাম কি, না তোমাকে খাওয়ার জন্য দেয়নি, মালিক ভাইকে দাও, বাগানে লাগিয়ে দিবে, একটা বড় গাছ হয়ে যাবে, ওখান চকলেট নিয়ে নিয়ে আমি খাবো। তখন আম্মু হেসে বললেন কি, চকলেটের গাছ তো হবে না বাবা, এটা ফ্যাক্টরি করতে হবে, ফ্যাক্টরিতে চকলেট তৈরি হয়। আমি, তুমি তো আমাকে কালকে বললে চকলেটের গাছ রয়েছে। তখন আম্মু বলেন, আমি চকলেটের গাছের কথা বলিনি, আমি বলছি কোকো গাছ থেকে ফ্যাক্টরিতে যায় এবং ওটার সাথে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়, দিয়ে চকলেট তৈরি হয়। তখন ভাবলাম যে আম্মু ঠিকই বলেছেন, নাহলে তো আমি অনেক চেষ্টা করেছি চকলেট মাটিতে রেখে দিতাম, এখন চকলেটের গাছ হবে। সালমা কিবরিয়া নিজে লিখেন, ছেলে সাদমানও লিখে। এরই মধ্যে সাদমানের পাঁচটি বই প্রকাশ পেয়েছে, বাংলার রূপ প্রকৃতি, বাংলার উৎসব ঐতিহ্য, জানা অজানার প্রান্তরে, ঐতিহাসিক স্থাপত্য ও আমাদের ঐতিহ্য এবং ঐতিহ্যের আলোকে বাংলাদেশ। আমি সাধারণত আমাদের ঐতিহ্য, ঐতিহ্যবাহী স্থান এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস নিয়ে লিখে থাকি। এ পর্যন্ত আমার বই বেরিয়েছে পাঁচটি। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না। শুধু লেখালেখি নয়, মা ছেলে নিয়মিত সঙ্গীত চর্চাও করেন। ফাইভ মিউজিক থেকে সুরের আকাশ এবং অগ নিরুপমা নামে দুটো অডিও সিডি প্রকাশ পেয়েছে। আমার সাথী গান গে যা
নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। মা দিবসে সকল মাকে শুভেচ্ছা জানিয়েছেন সালমা কিবরিয়া। আই খুকুয়াই সিনেমা যখন চোখে জ্বালা ধরাই, যাযাবর মিন্টু চ্যানেল আই।